হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা এখন তোমাদের মাধ্যমিক দু হাজার চব্বিশ রাই ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভৌতবিজ্ঞানের চলত্রিত অধ্যায় থেকে পেজ নাম্বার সাতশো বারোর যে সমস্ত অঙ্কগুলো দেওয়া হয়েছে অর্থাৎ তেইশের দাগ থেকে চুয়াল্লিশের দাগ পর্যন্ত এই ভিডিওটিতে করানো হবে তো তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের আরও বাকি ভিডিওগুলি পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো তোমাদের বাকি ভিডিওগুলি এই চ্যানেলের প্লে লিস্টে দেওয়া আছে তোমরা প্লে লিস্ট সার্চ করো নতুবা এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিস্ট লিঙ্ক আছে সেখান থেকে বাকি ভিডিওগুলি দেখে নাও তো দেখো তেইশের তারিখটা কি বলছে দুটি রোধের শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়ের তুল্য রোদ যথাক্রমে দশ হোম ও টু পয়েন্ট ওয়ান হোম হলে রোদ দুটির মান কত তা দেখে নাও তাহলে ভালিগুপে ধরি রোদ দুটি হলো আর ওয়ান ও আর টু এখন শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আর ওয়ান প্লাস আর টু সমান দশ তাহলে আর ওয়ান সমান দশ মাইনাস আর টু আবার সমান্তরাল সমবায়ে আর ওয়ান আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু সমান টু পয়েন্ট ওয়ান তাহলে বা এখানে দেখো আর ওয়ানের মানটা বুঝতে দিয়েছি আর ওয়ান সমান কত ছিল দশ মাইনাস আট টু তাহলে বসিয়ে দিয়েছি ইন্টু আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু সমান কত দশ মানটা বসানো হয়েছে তাহলে হচ্ছে টু পয়েন্ট ওয়ান ব্যাকেটে লিখলে লিখতে পারো যেহেতু আর ওয়ান সমান এইটা আর নাহলে এটাকে একটা সমীকরণ দিয়ে দাও এক নম্বর এক নম্বর থেকে পায়ে লিখলেও হবে ঠিক আছে এবার মানুষগুলো বসানো হয়েছে গুণ করা হয়েছে তাহলে পাচ্ছি এটা টেন আর টু মাইনাস আর টু স্কোয়ার আর কোনো গুণ করলে টু পয়েন্ট ওয়ান ইন্টু দশ করলে একুশ এবার এটাকে সাজানো হয়েছে সাজানোর পর মিডিল টার্ম ফ্যাক্টর করা হয়েছে তাহলে পাচ্ছি দেখো আট টু মান সাত আর অথবা আট টু এর মান থ্রি এবার লিখবো আমরা এখন আট টু সমান সাত ওহম হলে আর ওয়ান হবে দশ মাইনাস সাত মানে তিন হোম আর যদি আট টু তিন ওহম ধরি তাহলে আর ওয়ান হবে কত না সাত ওহম তার মানে একটা রোদ তিন হোমে আর ওপর রোদটা হবে সাত ওহম ঠিক আছে তো এটা অ্যান্সার দেখে নাও তো চলো এরপর বলছে দশ হোম কুড়ি ওহম ও ওহম রোদকে প্রথমে শ্রেণী সমবায় ও পরে সমান্তর সমবায় যুক্ত করা হল দুই ক্ষেত্রে তুল্য রোদের অনুপাত কত হবে তার অ্যান্সারটা দেখো দশ হোম কুড়ি হোম ত্রিশ ওহম রোদকে শ্রেণী সমবায়ে যোগ করলে তুল্য রোদ হয় আর ওয়ান এবং সমান্তর সমবায়ে যোগ করলে তুল্য রোদ আর টু হলে আর ওয়ান সমান তাহলে কত হবে শ্রেণীর সময়ের ক্ষেত্রে দশ প্লাস কুড়ি প্লাস তিরিশ মানে ষাট ওহোম আবার সমানতলা সময়ের ক্ষেত্রে তাহলে কত হবে ওয়ান বাই আট টু সমান ওয়ান বাই দশ প্লাস ওয়ান বাই কুড়ি প্লাস ওয়ান বাই তিরিশ তাহলে ভুগনাংশের যদি যোগ করো তাহলে পাবো এগারো ষাট তাহলে আট টু সমান ষাটের এগারো উল্টে যাবে ওয়ান বাই আট টু যদি এগারো ষাট হয় তাহলে আট টু সমান ষাটের এগারো ওহম অতএব আর ওয়ান ইস টু আট টু করবো আর ওয়ান ছিল ষাট আর টু হচ্ছে ষাটের এগারো তাহলে পাচ্ছি এগারো ইস টু ওয়ান তাতে দুই ক্ষেত্রে তুল্য রোধের অনুপাত হবে এগারো ইস টু ওয়ান এটাই অ্যান্সার তো চলো এরপরেরটা কি আছে পঁচিশের তারিখটা আচ্ছা সরি এখানে একটা অনুরূপ প্রশ্ন দিয়েছে এন টি আরমানের রোধ শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে প্রাপ্ত তুল্য রোধের অনুপাত কত তাহলে দেখে নাও এন টি আরমানের রোধ শ্রেণী সমবায় থাকলে সময় তুল্য রোধ হবে আর ওয়ান হলে আর ওয়ান সমান হবে ইন আর আবার সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ আর টু হলে ওয়ান বাই আর টু সমান এন বাই আর বা আর টু সমান আর বাই এন অতএব দূর সমবায় অনুপাত জানতে চাইছে তাহলে আর ওয়ান ইস টু আর টু সমান এন আর ইস টু আর বাই এন আর 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 কেটে গেল যদি এন দিয়ে উপরে গুণ করে দিই তাহলে পাবো এন স্কোয়ার ইস টু ওয়ান অতএব প্রাপ্ত তুল রোদের অনুপাত এন স্কোয়ার ইস টু ওয়ান এটা অ্যান্সার এরপর পঁচিশের দায় এটা দেখো একটা সার্কিট দেওয়া হয়েছে এখানে সার্কিটটা তলি চালক বল ইয়ের মান দশ ভোল্ট অভ্যন্তরীণ রোদ দু হোম আর বাইরের রোধ হচ্ছে 3 ও অর্থাৎ ক্যাপিটাল আর যন্ত্রতে আছেpotent বদ্ধ বর্তনীতে a ও b বিন্দুর মধ্যে বিভব পার্থক্য তাহলেই আমরা জানি i = i r + r তাহলে কিন্তু iটা বের করে নেব তাহলে i = 2 / r + r মানগুলো বসাবো এর মান ছিল 10 / r + r মানে 3 আর এখানে হচ্ছে 2 তাহলে 3 + 2 করলে পাচ্ছি আমরা 10 এর 5 মানে 2 एंपিয়ার এবারে v জানতে চাইছে তাহলে আমরা জানি v = i r তাহলে আয়ার মান কত আয়ের মান আমার পেয়ে গেছে দুই গুণিত আর ক্যাপিটাল আয়ার মান কত তিন তাহলে দুই তিনের ছয় এ ও বি বিন্দুর মধ্যে বি পার্থক্য ছ বোল্ট হবে এটা অ্যান্সার তো চলো এর পরেরটা চিত্তে বি সি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করো এই সার্কিটটা দেওয়া আছে তাহলে এই সার্কিটটা বি আর সি বলেছে তাহলে বি আর সি বিন্দুকে টেনে যদি ধরো তাহলে দেখবে এই দুই হোম এবং এই দুই হোম একই সর্বরেখায় চলে আসবে ঠিক আছে ছবিটা দেখো এরকম ছিল তাহলে বি সিকে যদি আমরা টেনে ধরি মনে মনে তাহলে দেখো যে মাঝখানে পয়েন্টটা রয়ে যাচ্ছে এদিকে দুই হোম এদিকে দুই হোম একই সরাইকে চলে আসছে মানে এই দুটো শ্রেণীতে আছে আবার নিচে দুটো তো শ্রেণীতে আছেই আর সেই দুটো দুটো শ্রেণী আবার একে অপরের সাথে সমান্তরালে আছে তার মানে কি অতএব ও সি বিন্দুর মধ্যে তুল্য রোধ হবে শ্রেণীতে এই দুই দুই শ্রেণীতে থাকলে যোগ হয় তাহলে দুই প্লাস দুই তার সাথে আবার নিচেরটা শ্রেণীতে আছে মানে নিচের শ্রেণীটা আবার তার সাথে সমান্তরালে আছে সমান্তরাল চিহ্ন মানে প্যারালাল দুই কারণ এটা আবার শ্রেণী এভাবে লিখব তারপরে পাচ্ছি উপরে চার হোম আর তার সঙ্গে নিচে চার হোম সমান্তরালে আছে তাই তো সেই জন্য চার প্যারালাল চার তার মানে চার গ্রন্থে চার মানে হোম এটাই অ্যান্সার ঠিক আছে তো চল এর অনুরূপ প্রশ্ন দেখো একটা সার্কিট দিয়েছি এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট তুল্য রোধের নির্ণয় করো তো এখানে দেখো এই পয়েন্টের সাথে কোনটা কোনটা কানেকশান আছে এই তারটা দেখো ঘুরে ফিরে সে এখানেই যোগ হয়েছে তার মানে এই পয়েন্টের সাথে দুই হোম এই চার হোম এই চার হোম আবার এই দুই হোম অর্থাৎ এক দুই তিন চার চারটা রোদ এ বিন্দুতে কানেক্ট আছে আবার এদিকেও বি বিন্দুতে চারটা রোদ কানেক্ট আছে ঠিক আছে তাহলে ছবিটা দেখো আগে এই জিনিসটাকে আমরা এভাবে আঁকতে পারি চারটা রোদ ছিল তাহলে চারটা একটা দুটা তিনটা চারটা সে একটু সিম্পলিফাই করে নিচ্ছি এভাবে তারপর এটাকে সিম্পলিফাই করলে এখানে চার ওম চার ওম কিসে আছে সমান্তরালে তা চার চার সমান্তরাল থাকলে কত হয় দুই হয় আবার রিচার রিচার সমান্তরাল হলে আবার দুই হবে এই ছবিটা তার মানে চার প্যারালাল চার করলে আমরা কত পাচ্ছি দেখো দুই হোম সেটা দেখিয়ে দিয়েছি কেন দুই হচ্ছে তাহলে সেটা এখানে ওই জন্য দুই দুই হলো এবার দেখো এই দুই আর এই দুই এক অপরের সাথে কি সমবায় আছে সমান্তরাল সমবায় এই শ্রেণী সমবায় দুই আর দুই তাহলে শ্রেণী সমবায় থাকলে কী হয় যোগ হয় দুই আর দুই কত হলো চার দেখো ওই জন্য মাঝখানে হয়ে গেছে চার তাহলে দুই চার দুই লেখা আছে দেখো দুই প্লাস দুই সমান চার হও কেন চার হচ্ছে দেখিয়ে দেওয়া হয়েছে কারণ শ্রেণীতে আছে এবার লিখবো অতএব এও বিবিন্দুর মধ্যে তুল্য রোধ যদি আর হয় তাহলে ওয়ান বাই আর সমান ওয়ান বাই চার প্লাস ওয়ান বাই দুই প্লাস ওয়ান বাই দুই আর লিখতে পারো ওয়ান বাই দুই প্লাস ওয়ান বাই চার প্লাস ওয়ান বাই দুই তা এটা ফনসে যোগ করবো তাহলে পাচ্ছি ওয়ান প্লাস টু প্লাস টু প্লাস ডিভাইড বাই ফোর কারণ পাঁচের চার পাচ্ছি তাহলে আর সমান কথা হবে আর সমান চারের পাঁচ কারণ ওয়ান বাই আর সমান যদি পাঁচের চার হয় আর সমান চারের পাঁচ এটাই অ্যান্সার তো চলো এরপরের কোয়েশ্চেন কি আছে এরপর সাতাশে তাগিদটা দেখো এখানে আবার একটা সার্কিট দেওয়া আছে বলছে উক্ত বর্তনী তুল্য রোধ বর্তনীর মধ্যে দিয়ে তুলিত মাত্রা নির্ণয় করো তাহলে এখানে চার আর চার কিসে আছে প্যারালালে আছে অর্থাৎ সমান্তরালে আছে আবার এখানে দুই আর দুই সমান্তরালে আছে তাহলে চার আর চার সমান্তরালে তাহলে দুই হবে দুই আর দুই সমান্তরালে তাহলে এক হবে আবার তাহলে দুই আর এক কিছু হচ্ছে শ্রেণীতে তার মানে যোগ হবে তিন অঙ্ক তো নাও তাহলে এইভাবে তুল্য রোধ কত পাবো আমরা চার আর চার সমান্তরালে দেখো সমান্তরাল চিহ্ন দেওয়া হয়েছে তারপর মাঝখানে এটা আবার শ্রেণী শ্রেণী মানে যোগ চিহ্ন প্লাস দুই আর দুই কিসে আছে সমান্তরাল তাহলে সমান্তরাল চিহ্ন দেওয়া হয়েছে দুই আর দুই ঠিক আছে তাহলে পাচ্ছি সমান্তরালে যখন থাকে উপরে গুণ নিচে যোগ তাহলে চার গুণিত চার ডিভাইড বাই চার চার প্লাস চার প্লাস দুই গুণিত দুই ডিভাইড বাই দুই প্লাস দুই তারপর পাচ্ছি এখান থেকে তিন হোম তাহলে উক্ত বর্তনের তুল্য রোধ হবে তিন হোম এবং বর্তমানির মধ্যে মাত্রা হবে আইসমান ভি বাই আর ভি এর মান ছয় মান তিন তার মানে দুই অ্যান্সার তো দেখো এর একটা অনুরূপ প্রশ্ন কি বলছে এই ছবিটা দেওয়া আছে প্রদত্ত এ ও বিবিন্দুর মধ্যে তুল্য রোধ কত হবে বর্তনের মোট মাত্রা কত তাহলে দেখে নাও এই সার্কিটকে একটু সিম্পিফাই করে নেব তার মানে এখানে দুই আর দুই কিসে আছে সমান শ্রেণীতে আছে দুই আর দুই শ্রেণীতে মানে এই ছবিটা তার সাথে চার এটা আর নিচে যে ব্যাটারিটা ছিল এটা ই সমান ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট ঠিক আছে তাহলে এখানে দুই আর দুই কিছু আছে শ্রেণীতে তাহলে দুই দুই শ্রেণীতে তাহলে চার হয়ে গেল চার আর চার সমান্তরালে চার আর চার সমান্তরালে থাকলে কী হবে দুই হয়ে যাবে তাহলে এ বিন্দুর মধ্যে তুলে রোধ কত হবে না দুই প্লাস দুই এই যে শ্রেণীতে ছিল বলে তার সাথে সমান্তরালে সমান্তরাল চিহ্ন প্যারাল চিহ্ন চার আছে চার হোম তাহলে চার তার মানে দুই হাজার দুই করলে যোগ করলে চার তাহলে চার সমান্তরাল চার তার মানে হচ্ছে চার গুণ চার ডিভাইড বাই চার প্লাস চার তার মানে দুই হোম এটাই অ্যান্সার মানে রুদ্ধা বেরিয়ে গেল তাহলে বর্তমানে মোট প্রভাব আমরা কি জানি আইসিক্যালস টু ভি ভিভাই আর বা ই ইভাই আর এই ক্ষেত্রে ইভাই আর ই ইআর মান কত আছে ওয়ান পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই আর মান পেয়ে গেছি দুই তো ওয়ান পয়েন্ট ফাইভ বাই টু করলে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এটা অ্যান্সার তো এরপর দুয়েটটা কী দেওয়া আছে দেখো দুই এরটার একটা বর্তনই দেওয়া আছে এখানে বলছে প্রভাবাত্মা নির্ণয় করতে বলেছে মান তাহলে রোদটা বের করে নেব ভি দেওয়া আছে আই সমান ভিফাই আর করবো পেয়ে যাব তাহলে তুল্য রোদ ছয় আর ছয় আর ছয় প্যারালে আছে তাহলে ওয়ান প্লাস তার সঙ্গে এখানে একটা ওয়ান হোম এখানে একটা তিন হোম আছে ওয়ান প্লাস ছয় সমান্তরাল ছয় সমান্তরাল ছয় প্লাস শ্রেণিতে আছে দিন তাহলে প্লাস তিন তাহলে ছয় 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 যদি সমান্তরাল থাকে তাহলে পাবো আমরা দুই হোম তাহলে ওয়ান প্লাস দুই প্লাস তিন কেন দুই হচ্ছে দেখিয়ে দিয়েছি ওয়ান বাই আর পি আর পি পর প্যারাল সমান্তরাল ওয়ান বাই ছয় প্লাস ওয়ান বাই ছয় প্লাস ওয়ান বাই ছয় মানে তিনের ছয় তিনের ছয় মানে কত হাফ তাহলে আর পি সমান কত আর পি সমান দুই ওয়ান বাই আর পি সমান যদি হাফ হয় তাহলে আর পি সমান কত হবে দুই তাহলে নির্ণীয় প্রথমাত্মা আই সমান ভি বাই আর কারণ বারো বাই ছয় কারণ বারো ভোল্ট ছিল ডিভাইড বাই ছয় পাচ্ছি টু অ্যাম্পিয়ার এটা অ্যান্সার তো চলো এরপর একটা এরপর আঠাশের দাগ সমান দৈর্ঘ্যের দুটি ধাতব পরিবাহী এ ও বি এরথাঙ্কের চোতাক্রমে এত এবং এত পরিবাহী দুটিকে আলাদাভাবে বৃহপ যুক্ত করা হলো এদের পস্তচ্ছে অনুপাত কী হলে এদের প্রতি মধ্য দিয়ে প্রভাবমাত্রা কী হবে তাহলে দেখো পস্তচ্ছে অনুপাতটা জানতে চেয়েছে এইখানে বলা হয়েছে যে প্রভাবমাত্রা কী হবে প্রভাবাত্রা কি আবার এখানে ভাষাটা লেখা আছে যে আলাদাভাবে বিহ যুক্ত আলাদাভাবে লেখা আছে একই এই ভাষাটা এখানে উঠে গেছে একই প্রভেদ যুক্ত মানে ভি এর মানটাও একই আয়ের মানটাও একই তাহলে রোদ কি আলাদা হবে এটাই এখান থেকে বুঝতে হবে তার মানে রোদটাও একই হবে একই বিহা যোগ করছো প্রভাবত্তাও একই হবে তার মানে রোদও একই হবে বোঝা গেল কারণ ভিজিক্যাল টু আয়ার এই কনসেপ্টটা বুঝতে পারলে অঙ্কটা হয়ে যাবে তাহলে দেখো অ্যান্সারটা লিখবো আমরা এখানে যে রো এ ইস টু রোবি অর্থাৎ দুটো রোধাঙ্কের অনুপাত দিয়েছিল এ আর বি দুটো আলাদা আলাদা ছিল রো এ ইস টু রোবি করলে পাচ্ছি কত ওয়ান ইস টু মানে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টু ফোর মাইনাস এইট ইস টু থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু ফোর মাইনাস এইট মানে ওয়ান ইস টু ষোলো দুগুন বত্রিশ তারপরে ওয়ান ইস টু টু দুহে অনুপাত সমান ওয়ান ইস টু ওয়ান রোদের অনুপাত সমান হবে যেহেতু ভি আর আই একই তাহলে ওয়ান ইস টু ওয়ান প্রথমাত্মার সমান তো বলে দিয়েছে ওয়ান ইস টু ওয়ান তাহলে পস্তচ্ছেদের ক্ষেত্র ফলের অনুপাত এ এ ইস টু এ বি সাপেক্ষে এ বি মানে একটা এ আর একটা বি দুটো আলাদা পরিবেশ ছিল সেই জন্য এবার লিখবো আমরা জানি আর সমান রো এল বাই এ বা এ সমান রো এল বাই আর তো এ এ বাই এ বি সমান রো এ বাই রো বি এল এ বাই এল বি ইন্টু আর বি বাই আর এ কারণ আরটা ব্যস্তানুপাতিকে আছে তাহলে আর বি বাই আর এ মানেগুলো শুধু পুট করে দেবো তাহলে মানুষগুলো দেখো বসিয়ে দিয়েছি রোয়ে বাই রবি কত ছিল ওয়ান ইস টু টু মানে হাফ গুণিত ওয়ান বাই ওয়ান গুণিত ওয়ান বাই ওয়ান তার মানে পাচ্ছি হাফ তাতে এ ইস টু বি সমান ওয়ান ইস টু টু তবে নিম্ন প্রস্তাবের অনুপাত হবে ওয়ান ইস টু টু এটাই অ্যান্সার বিধ অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এরপরেরটা উনত্রিশের দাগ দুটি দশহম রোধকে শ্রেণীর সমবায় যুক্ত করে সমবায়টিকে একটি কুড়ি অহম রোধের সঙ্গে সমান্তরাল সমবায় যোগ করা হলো অন্তিম সমবায়টির তুল্য রোধ নির্ণয় করো তো অ্যান্সারটা দেখে নাও তাহলে লিখবে দুটি দশ হোম রোধকে শ্রেণী সমবায় যুক্ত করলে তুল্য রোধ হবে দশ প্লাস দশ মানে কুড়ি হোম এখন এই সমবায়টিকে কুড়ি হোম রোধকে এখন এই সমবায়টিকে অর্থাৎ এই কুড়ি হোম রোধটিকে একটি কুড়ি হোম রোধের সঙ্গে সমান্তর সমবায় যোগ করলে অন্তিম সমবায় তুল্য রোধ হবে কুড়ি গুণিত কুড়ি ডিভাইড বাই কুড়ি প্লাস কুড়ি মানে দশ হোম তো এটাই অ্যান্সার এরপর তিরিশের দাগেরটা তড়িৎ প্রবাহের ফলে কোনো ধাতব পরিবাহীতে আটশো জুল তা উৎপন্ন হয় প্রভাবাত্তা ওয়ান অ্যাম্পিয়ার ও পরিবাহের রোদ কুড়ি হোম হলে কত সময় তড়িৎ প্রবাহিত হয়েছিল নির্ণয় করো তো অ্যান্সারটা দেখে নাও তাহলে প্রদত্ত এই সমান আটশো জুল আই সমান ওয়ান অ্যাম্পিয়ার আর সমান কুড়ি হোম আর টি সমান জিজ্ঞাসা জন্য তাহলে লিখবো আমরা জানি এই সমান আর স্কোয়ার এখান থেকে টি এর মানটা বের করে নেব তাহলে কত পাচ্ছি চল্লিশ সেকেন্ড তাহলে চল্লিশ সেকেন্ড ধরে তড়িৎ প্রবাহিত হয়েছিল এটা অ্যান্সার এরপর একত্রিশের তাগেরটা একটি তারের মধ্যে দিয়ে ওয়ান অ্যাম্পেয়ার প্রবাহ তিরিশ মিনিট ধরে চললে যদি একশো আশি জুল তরির শক্তি তাপশক্তি উৎপন্ন হয় তাহলে তারের প্রান্তীয় প্রভেদ কত তাহলে অ্যান্সারটা দেখে নাও দেখব আমরা জানি এই সমান আই স্কোয়ার আইস্কোয়ারটি তাহলে আর সমান কত এইচ বা এই আইস্কোয়ারটি তাহলে এখান থেকে পাচ্ছি জিরো পয়েন্ট ওয়ান অ্যাম্পিয়ার জিরো পয়েন্ট ওয়ান ওহোম মানগুলো দেখো আই দেওয়া আছে কোশ্চেনে ওয়ান অ্যাম্পেয়ার টি এর মান ছিল তিরিশ মিনিট মানে আঠেরোশো সেকেন্ড এইচ আছে একশো আশি জুল মান মান জানতে জানতে হবে পারলে ভি এর মানও আমরা বের করতে পারবো তাহলে এখান থেকে আমরা মানটা বের করে নিয়েছি কত না জিরো পয়েন্ট ওয়ান ওহম মানগুলো বসিয়েছি জাস্ট এইচ বাই স্কোয়ার টি তাহলে এবার অতএব ভি সমান আয়ার তাহলে আয়ের মান কত আয়ের মান দেখা আছে ওয়ান এম্পিয়ার গুণিত আর এর মান কত জিরো পয়েন্ট ওয়ান তার মানে জিরো পয়েন্ট ওয়ান ভোল্ট তাহলে অতএব তারের প্রান্তীয় বিভব প্রভেদ হবে জিরো পয়েন্ট ওয়ান ভোল্ট এটা অ্যান্সার বত্রিশের দাগের সমান রোধের দুটি পরিবাহের মধ্য দিয়ে সমান সময়ের জন্য বিভিন্ন মানের তড়িৎ প্রভাব পাঠিয়ে দেখা গেল প্রথমটিতে উৎপন্ন তাপ দ্বিতীয়টিতে উৎপন্ন তাপের গুণ পরিবাহী দুটিতে প্রভাবমাত্রার অনুপাত কত তাহলে অ্যান্সারটা দেখে নাও প্রথমটাতে তাপ দ্বিতীয়টা নগুণ তাহলে এইচ ওয়ান ইস টু এইচ টু হচ্ছে না ইস টু ওয়ান আই ওয়ান ইস টু আই টু জিজ্ঞাসার জন্য তাহলে আমরা জানি এইচ সমান আই স্কোয়ার আরটি এখানে রোধ একই বলেছে সময় একই সময় ধরে তড়িৎ প্রভাব হচ্ছে মানে আর আর টি এই ক্ষেত্রে ধ্রুবক তাহলে আই ওয়ান স্কোয়ার ইস টু আই টু স্কোয়ার কত পাবো আমরা এইচ ওয়ান বা এইচ টু বা এখান থেকে তোমাদের আরো সার্চ করে লিখে দিচ্ছি দেখো যে আমরা জানি এইচ সমান কত না আই স্কোয়ার টি তাহলে আর টি যদি ধ্রুবক হয় তাহলে আমরা বলতে পারি যে এইচ প্রপোশনাল টু আই স্কোয়ার বা আই স্কোয়ার প্রপোশনাল টু এইচ তাহলে এখান থেকে পাচ্ছি দেখো আই প্রপোশনাল টু কত না রুট এইচ তাই না তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আই ওয়ান বাই আই টু আই ওয়ান বাই আই টু সমান রুটোফার অফ এইচ ওয়ান বাই এইচ টু তার মানে এইচ ওয়ান বাই এইচ টু যদি মানটা বসিয়ে দিই তাহলে কত পাচ্ছি দেখো এইচ ওয়ানের মান নয় রুটু ভার নয় বাই এক তার পাচ্ছি তিনের এক অর্থাৎ আই ওয়ান ইস টু আই টু সমান থ্রি ইস টু ওয়ান তো একই জিনিসটা এখানেও করানো হয়েছে এইভাবে থ্রি ইস টু ওয়ান প্রভা অ্যান্সার যেভাবে এভাবে করতে পারো এভাবে করতে পারো একই জিনিস তাহলে লিখ পথে পরিভার দুটিতে প্রমার্থার অনুপাত হবে থ্রি ইস টু ওয়ান তো চলো এরপর একটা তেত্রিশের দাগ ত্রিশ ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহের মধ্য দিয়ে দশ অ্যাম্পিয়ার তড়িৎ প্রভাব পাঠালে কী হারে তা উৎপন্ন হবে তো প্রথমে ডেটাগুলো লিখে নেবে তাহলে আমরা জানি এই সময় স্কোয়ার আটটি বসিয়ে দাও এখান থেকে কী হারে বলেছে হার মানে এইচ পাই টি করতে হবে তাহলে পেয়ে যাচ্ছি আমরা তিন হাজার জুল পার সেকেন্ড এটাই অ্যান্সার তাহলে তিন হাজার জুল পার সেকেন্ড হারে তা উৎপন্ন হবে চলো এরপর চৌত্রিশের দাগ একটি তড়িৎ কোর্সে তরিতালক বল পাঁচ ও অভ্যন্তরীণ রোধ এক হোম তড়িৎ কোষটিকে চার ওহম রোধকের সঙ্গে যুক্ত করা হলে বিয়াল্লিশ সেকেন্ডে রোধকে কতটা উৎপন্ন হবে তাহলে অ্যান্সারটা দেখে নাও ই সমান এত মানুষগুলো সব লিখে নিয়েছি এখান থেকে আমরা আয়ের মানটা বের করে নিয়েছি ই সমান আয় ও আর প্লাস আর সেখান থেকে আয় সমান ই ভাই আর প্লাস আর মানুষগুলো বসেছি তাহলে ওয়ান এম্পিয়ার প্রভাবাত পাচ্ছি তাহলে ই সমান কত আয় স্কোয়ার আটটি মানুষগুলো বসানো হয়েছে তার মানে পাচ্ছি আমরা ওয়ান সিক্সটি এইট জুল তাহলে তুমি জুলেও অ্যান্সারটা রাখতে পারো তোমাদের এখানে কোশ্চেনে ক্যালোরিতে দিয়েছে তো তোমরা ক্যালোরিতেই করতে হবে কোনো মানে নেই একশো আটষট্টি জুলও রাখতে পারো আর ক্যালোরিতে করতে গেলে ফোর পয়েন্ট টুতে ভাগ করবো ফোর পয়েন্ট টুতে ভাগ করলে চল্লিশের একশো আটষট্টি জুল বা চল্লিশ ক্যালোরি তাপ উৎপন্ন হবে এটাই অ্যান্সার আর এরপর দেখো ওখানে একটা অনুরূপ প্রশ্ন আছে একটি তড়িৎ কোষে তরি চালক বল দশ ভোল্ট ও অভ্যন্তরীণ রোদ হোম তড়িৎ কোষটিকে আট ওহম পৃথকের সঙ্গে যুক্ত করলে রোধকটিতে ষাট সেকেন্ডে কত জুল তাপ উৎপন্ন হবে নির্ণয় করো তাহলে এভাবে একই ধরনেরই অঙ্ক মানুষগুলো সব লিখে নিবে কোনটা কী দেওয়া আছে ই আর ক্যাপিটাল আর সবগুলো লেখা নেওয়া হয়েছে তারপর লিখবো আমরা জানি ই সমান আই ওভার প্লাস আর সেখান থেকে আয়ের মানটা বের করে নিয়েছি ওয়ান এমপি আর পাচ্ছি তাহলে এবার লিখবো যে এখানটায় আমরা জানি আরেকবার না লিখে লিখবো আবার এই সমান আয় স্কোয়ার আটটি সেখান থেকে মানুষগুলো বসিয়ে দেবো তারপর পাচ্ছি চারশো আশি জুল তাহলে হতে ষাট সেকেন্ডে চারশো আশি জুল তাপ উৎপন্ন হবে যদি ক্যালোরিতে করতে চাও ফোর পয়েন্ট টু দিয়ে ভাগ করে দিবে ব্যাস তো চলো এটাই অ্যান্সার

চার ও হোম আর দ্বিতীয় ক্ষেত্রে আচ্ছা সরি এখানে একবারে অনুবাদটা করে নিয়েছি আমরা তাহলে ভি ওয়ান দ্বিতীয় ক্ষেত্রে কত না ভিটু স্কোয়ার ব্যাপী এবার এখানে দেখো পি ওয়ান প্রথমে কত ষাট আচ্ছা এখানে কোশ্চিনটা একটু কিছু গড় পড়ছিল কতটা ছত্রিশ দু এখানে লিখে দিয়েছে ষাট ওহোম এটা ষাট ওহোম এটা একটু ভুল প্রিন্টিং মিস্টেক বা কিছু হয়েছে এটা ষাট ওয়াট হতো ঠিক আছে মানে দুটো বার তির ওয়াটে যায় কি এ কাজ করছে দুশো কুড়ি ভোল্টে আর এ কাজ করছে একশো দশ ভোল্টে অর্থাৎ সেকেন্ডে দুশো কুড়ি জুল তাপশক্তি ব্যয় করে একশো দশ জুল তাপ শক্তি ব্যয় করে তাহলে এখানে দেখো এটা হবে ওয়াট ঠিক আছে ওয়াট হবে কোশ্চেনটা একটু গন্ডগোল দিয়েছে ওয়াট হবে তার মানে এটা পি ওয়ানের মান পি টু এর মান পি ওয়ান পি টু সেম তাহলে পি ওয়ান পি টু যদি সেম হয় তাহলে আমরা কি বলবো যে আর প্রফেশনাল টু ভি স্কোয়ার ঠিক আছে তার মানে ভি ওয়ান স্কোয়ার ভি ওয়ান বাই বি টু হোল স্কোয়ার করলে হবে পি ওয়ান পি টুটা লেখার দরকারই নেই আর ওয়ান বাই আর টু করতে গেলে তাহলে দুশো কুড়ি বাই একশো দশ তার হোল স্কোয়ার মানে কত এটা দুই দুই স্কোয়ার মানে কত চার তাহলে চার হচ্ছে আমাদের অ্যান্সার আর ওয়ান বাই আর টু করলে পাচ্ছি চার তাহলে অনুপাত করতে গেলে কত হবে আর ওয়ান ইস টু আর টু করলে কত হবে ফোর ইস টু ওয়ান তাহলে অতএব বাড়ি দুটি রোধের অনুপাত হবে ফোর ইস টু ওয়ান এটাই অ্যান্সার তো চলো এর পরেরটা দেখে নাও সাঁত্রিশের দাগ একটি দুশো চল্লিশ ভোল্ট ষাট ষাটওয়াট বৈদ্যুতিক বাতির ফিলামেন্টের রোদ ও সর্বোচ্চ প্রভাবাত্রা কত হবে তাহলে লিখবো এইভাবে যে দুশো চল্লিশ ভোল্ট ষাট ষাটওয়াট বৈদ্যুতিপাত্রের ফিলামেন্টের রোধ হবে ভি স্কোয়ার বাই পি অর্থাৎ দুশো চল্লিশ স্কোয়ার বাই ষাট করলে নশো ষাটও হোম ক্রমাবার্তা কত হবে দুশো চল্লিশ বাই নশো ষাট করলে জিরো পয়েন্ট টু ফাইভ অ্যাম্পিয়ার মানে দুশো পঞ্চাশ মিলি অ্যাম্পিয়ার জিরো পয়েন্ট টু ফাইভ অ্যান্সারটা রাখতে পারো বা দুশো পঞ্চাশ মিলি অ্যাম্পিয়ারও লিখতে পারো ঠিক আছে তো চলো এরপর আটত্রিশের তাগেটা একটি ওয়ান কিলো হোম রোধকের রোধের শক্তি অপচয়ের ক্ষমতা বা রেটিং দশ ওয়াট রোধটির মধ্য দিয়ে সর্বোচ্চ কত প্রবাহ পাঠানো যাবে তাহলে অ্যান্সারটা দেখে নাও এখানে এর মান দেওয়া আছে ওয়ান কিলো হোম মানে হাজার ওহম পি এর মান দশ ওয়াট এর মান জিজ্ঞাসা চিহ্ন তাহলে আমরা জানি পি সমান আই ভি অর্থাৎ আই আর ভি এর জায়গায় ভি সমান আই আর তাহলে আই আর মানগুলো বসিয়ে দেবো তাহলে আই সমান কত আয়ুষমান রুটভার পি বাই আর মানটা বসিয়ে দাও তাহলে পাচ্ছি জিরো পয়েন্ট ওয়ান এম্পিয়ার তো জিরো পয়েন্ট ওয়ান অ্যাম্পিয়ার মানেই কত একশো মিলি এম্পিয়ার তাহলে অতএব রুতির মধ্য দিয়ে সর্বোচ্চ একশো মিলি এম্পিয়ার তৈরি পাঠানো যাবে তো চলো এর পরেরটা উনচল্লিশ একটি দুশো কুড়ি ফোল্ড চল্লিশ ওয়াট বাল্বকে দুশো কুড়ি হোল্ড মেন লাইনে লাগানো হলে বাপটির মধ্যে দিয়ে প্রবাহিত তরিতির প্রমাণটা কত তো অ্যান্সারটা দেখে নাও তাহলে লিখবো এত ফোল্ড এত ওয়াট বাড়তি রোধ ওয়ান টু ওয়ান জিরো ওহোম বারোশো দশ ওহোম বের করে নিলাম কারণ ভিস করবার পি করছি তাহলে বাপটির মধ্য দিয়ে প্রবাহিত তরিতের পরিমাণ ভি ইজিক্যাল টু আয়ার তাহলে আই ইজিক্যাল টু ভি বাই আর ভি এর মান কত দুশো কুড়ি হোল্ড ডিভাইড বাই আই আর আর এর মান কত ওয়ান টু ওয়ান জিরো ওহম কারণ এটা ভাগ করলে পাবে জিরো পয়েন্ট ওয়ান এইট এমপিআর এটাই অ্যান্সার তো চলো এরপর চল্লিশের দায়গাটা কি বলছে চারশো চল্লিশ ওহম রোদের বাতিকে দুশো কুড়ি ভোল্ড মেন দশ ঘন্টার জন্য যুক্ত করা হলো ব্যয় তরি শক্তি পরিমাণ বিউটি নির্ণয় করো তাহলে এভাবে আমরা লিখে নেব যে প্রদত্ত আর সমান চারশো চল্লিশ ওহম ভি সমান দুশো কুড়ি ভোল্ড পি সমান বাই আর সেখান থেকে পি এর মানটা বের করে নিয়েছি একশো দশ ওয়াট তাহলে টি সমান কত দশ ঘন্টা দশ ঘন্টা তাহলে চলছিল বাইতে তরি শক্তি ডাব্লিউ সমান পিটি গুণ করা হয়েছে তারপর পাচ্ছি এগারোশো ওয়াট ওয়ার কিলো ওয়াটে করার জন্য হাজার দে ভাগ করবো তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান কিলো কিলো ওয়াট আওয়ার তার মানে ওয়ান পয়েন্ট ওয়ান বিউটি একক এটাই অ্যান্সার তো চল এরপর একচল্লিশের দাগ কী বলছে একটি হাজার ওয়াট বাল্ব এক ঘন্টা চালানো হলে জ্বালানো হলে কত পরিমাণ শক্তি খরচ হবে তাহলে লিখবো ব্যক্ত তড়ি শক্তি ডাব্লু সে ওয়ান পিটি তাহলে হাজার গুণিত ওয়ান এক ঘন্টা চলছে তার মানে ওয়ান কিলো ওয়াট আওয়ার তার মানে ওয়ান বিউটি এক হোক এটাই অ্যান্সার তো চলের পর বিয়াল্লিশ হতাটা একটি তিনশো ওয়াটের টিভি সেট এক ঘন্টা চললে আবার একশো ওয়াটের একটি গিজার বার পনেরো মিনিট চললে কোনটিতে বেশি শক্তি ব্যবহৃত হবে তাহলে দেখো তিনশো ওয়াটের টিভি এক ঘন্টা চললে বাইতে তড়ি শক্তি কত তিনশো গুণিত ওয়ান ওয়াট আওয়ার সমান তিনশো ওয়াট আওয়ার আর একশো ওয়াটের গিজার পনেরো মিনিট চললে পনেরো মিনিট মানে পনেরো ষাট ঘন্টা চললে ব্যয়িত তড়ি শক্তি হবে একশো গুণিত পনেরো ষাট মানে পঁচিশ ওয়াট আওয়ার তা দেখতে পাচ্ছ এটাই বেশি তিরিশ এদের তিনশো আর এটাই পঁচিশ তাহলে লিখবো তে তিনশো ওয়াট আওয়ার তিনশো ওয়াটের টিভি সেটটিতে বেশি শক্তি ব্যবহৃত হবে তো চলো এরপর তেতালিশের তাকে একটি বাড়িতে দুটি ষাট ওয়াট এর বাতি এবং দুটি আশি ওয়াটের পাখা আছে বাতিও পাখাগুলি দৈনিক পাঁচ ঘন্টা করে চলে প্রতি ইউনিটের দাম চার টাকা হলে এক মাসে কত খরচ হবে নির্ণয় করো এক মাস সমান এখানে তিরিশ দিন ধরে নিতে বলেছে তাই লিখবো একবারে এক মাসের ব্যয়িত মোট তড়িৎ শক্তি সমান ষাট গুণিত পাঁচ কারণ পাঁচ ঘন্টা করে চলছিল ষাট ওয়াটের পাঁচ ঘন্টা করে চলছিল গুণিত দুই দুটো এরকম ছিল ষাট ওয়াটের তাহলে গুণিত দুই প্লাস আশি ওয়াটেরটাও পাঁচ ঘন্টা চলছিল আর এরকম দুটো ছিল তাহলে গুণিত দুই গুণিত কদিন চলছিল তিরিশ দিন চলছিল গুণিত তিরিশ কারণ ডব্লিউ সিক্যাল টু পি টি একবার পিটাও বসিয়ে দিলাম আর সময়টাও টোটাল সময়টা বসিয়ে দিয়েছি তাহলে পাচ্ছি দেখো এটা গুণ করলে দুই পাঁচে দশ আর ষাট তার মানে ছশো প্লাস এখান থেকে পাচ্ছি আমরা পাঁচ দুই দশ গুণিত আশি মানে আটশো তাহলে ছশো প্লাস আটশো গুণিত তিরিশ তাহলে ছশো প্লাস আটশো তাহলে ছশো আটশো চৌদ্দশো গুণিত তিরিশ তার মানে মানে তাহলে বিয়াল্লিশশো ওয়াট আওয়ার কিলো করার জন্য হাজার দিয়ে ভাগ করলে পাবো আমরা বিয়াল্লিশ কিলো আওয়ার মানে বিয়াল্লিশ বিও একক তাহলে অতএব প্রতি ইউনিটের দাম চার টাকা হলে এক মাসে খরচ হবে বিয়াল্লিশ গুণিত চার টাকা তার মানে একশো টাকা এটাই তো চলো এর পরেরটা দেখে নাও এরপর তেতাল্লিশের না এখানে অনুরূপ প্রশ্নটি তালিস তো দুটি দুশো কুড়ি ভোল্ট একশো কুড়ি ওয়াট এর বাল্ব রোজ দশ ঘন্টা করে ত্রিশ দিন জ্বালানো হলে এবং প্রতি ইউনিটের জন্য পাঁচ সাড়ে পাঁচ টাকা দিতে হলে মোট কত খরচ হবে তাহলে লিখবে তিরিশ দিনে বাড়িতে মোট চলি শক্তি সমান একশো কুড়ি গুণিত দুই গুণিত দশ গুণিত ত্রিশ কারণটা কী দেখো একশো কুড়ি অনুরূপ প্রশ্নটা তাহলে একশো কুড়ি ওয়াটের ছিল দশ ঘন্টা করে চলছিল এবং পটা ছিল দুটি তাহলে দুই একশো কুড়ি গুণিত দুই কারণ দুটি এরকম ছিল দুটো বাল্বের জন্য দুই গুণ করা হয়েছে দশ ঘন্টা করে চলার জন্য দশ গুণ করা হয়েছে তিরিশ দিন চলছিল জ্বলছিল বলে তিরিশ গুণ করা হয়েছে তার মানে এখান থেকে আমরা পাচ্ছি বাহাত্তর হাজার ওয়াট আওয়ার হাজার দিয়ে ভাগ করবো হাজার দিয়ে ভাগ করলে পাচ্ছি বাহাত্তর কিলো ওয়াট আওয়ার তার মানে বাহাত্তর বিওটি বা বাহাত্তর বিওটি একক তাহলে অতএব প্রতি ইউনিটের দাম সাড়ে পাঁচ টাকা দিতে হলে মোট খরচ হবে বাহাত্তর গুণিত ফাইভ পয়েন্ট ফাইভ জিরো মানে তিনশো ছিয়ানব্বই টাকা এটা অ্যান্সার তো চলো এর পরেরটা অর্থাৎ এই ভিডিওর লাস্ট প্রবলেম একটি বাড়িতে তিনটি দুশো কুড়ি হোল্ড ষাট ওয়াট বৈদ্যুতিক বাতি ও দুটি দুশো কুড়ি হোল্ড একশো ওয়াটের বৈদ্যুতিক পাখা আছে বৈদ্যুতিক বাতিগুলি দিনে পাঁচ ঘন্টা করে জ্বালানো হয় এবং পাখাগুলি দিনে দশ ঘন্টা করে চালানো হয় বিয়টি একক প্রতি পাঁচ টাকা খরচ হলে ত্রিশ দিনের বিদ্যুতের জন্য কত টাকা খরচ হবে তাহলে অ্যান্সারটা দেখে নাও লিখবে ত্রিশ দিনে ব্যয় মোট তৈরি শক্তি তাহলে ষাট গুণিত তিন গুণিত পাঁচ প্লাস একশো গুণিত দুই গুণিত দশ কারণ এটা ঘন্টা সময় এরকম তিনটা ছিল আর এটা দশ ঘন্টা করে চলছিল পাখাগুলো আর এরকম পাখা পাখা দুটো ছিল আর দিন গুণ তাহলে এখান থেকে পাচ্ছি নশো প্লাস দু হাজার গুণিত তিরিশ তার মানে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি সাতাশি হাজার ওয়াট আওয়ার তো সাতাশি হাজার ওয়াট আওয়ার মানে সাতাশি কিলো ওয়াট আওয়ার সমান সাতাশি বিও টি একক লিখবো অতএব বিওটি একক প্রতি পাঁচ টাকা খরচ হলে তিরিশ দিনে বিদ্যুতের মোট খরচ হবে সাতাশি গুণিত পাঁচ তার মানে পাচ্ছি আমরা চারশো পঁয়ত্রিশ টাকা ঠিক আছে তো এটাই ছিল তোমাদের সম্পূর্ণ ভিডিও অর্থাৎ আমরা চট্টটা কমপ্লিট করলাম তো যাই হোক তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেল নতুন হয়ে থাকলে এই ধরনের আরও ভিডিওগুলি পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো দেখা হয় পরবর্তী ভিডিওতে বাই